বাংলাদেশের নাম এখানে আছে, মুমিনুল হক সৌরভের নাম এখানে আছে, সেই টিমটাতে এই চারজন খেলেছিলেন এই বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন। একটা ওয়ানডে ম্যাচই বাংলাদেশ এই ইডেন গার্ডেন্সে খেলেছিল, সেটা এশিয়া কাপের ম্যাচ ছিল, নামটা বাংলাদেশ এবং তার পাশে যে ক্যাপ্টেনের নাম লেখা আছে সেটি হচ্ছে মুমিনুল হক সৌরভ। ইডেন গার্ডেন্স টেস্ট ম্যাচেস অ্যাট ইডেন গার্ডেন্স ক্যাপ্টেন্স এই নামে একটি বোর্ড আছে, যখনই আপনি ইডেন গার্ডেনে ঢুকবেন বা গণমাধ্যম কর্মীরা যখনই এখানে আসার যাদের সুযোগ হবে তাদেরই আসলে এই জিনিসটা চোখে পড়বে। একদম শুরু থেকে 1933 সাল থেকে সেটা শুরু হয়েছে এবং সবশেষ 2019-20 এবং সবশেষ যে ম্যাচটা আসলে এখানে হয়েছে সেটি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এই ইন্ডিয়া বাংলাদেশ এই ম্যাচটা হয়েছে যেখানে ভারতের ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি এবং বাংলাদেশের ক্যাপ্টেন ছিল মুমিনুল হক সৌরভ। ইডেন গার্ডেন্স অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী সেটা আমরা জানি এবং সেই ইতিহাস ঐতিহ্যের যে সাক্ষী আমরা বলছি সেই সাক্ষীর জায়গাতে যেই বিষয়টি আসলেই আসলে চোখে পড়ে সেটা হচ্ছে বাংলাদেশের নাম, সেটা হচ্ছে মুমিনুল হক সৌরভের নাম। বাংলাদেশের নাম এখানে আছে, মুমিনুল হক সৌরভের নাম এখানে আছে। সেখানে সেই সময়টাতে সৌরভ ছড়াতে পারেনি বাংলাদেশ। 2019-এ যে পিঙ্ক বল টেস্ট খেলেছিল 22 নভেম্বর, সেটাতে বাংলাদেশে ভরাডুবি হয়েছিল, ইনিংস ডিফিট হয়েছিল, ভারত বাংলাদেশকে ইনিংস ডিফিট করেছিল সেখানে। তবে সেই টেস্ট টিম থেকে ইডেন গার্ডেন্সে ওডিআই ফর্মেটে প্রথমবারের মতো যে খেলোয়াড়রা আসলে নামবেন সেখান থেকে এবারের বিশ্বকাপে যারা স্কোয়াডে আছেন, মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, লিটন দাস রয়েছেন, মেহেদি মিরাজ রয়েছেন, সেই টিমটাতে এই চারজন খেলেছিলেন এই বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন, সেই স্কোয়াডের চারজনকে এই বিশ্বকাপেও আছে এবং তারা প্রথমবারের মতো নয়, তাদের দ্বিতীয়বারের মতো ইডেন গার্ডেন্সে নামা হবে। তবে হোয়াইট বল যে ফর্ম্যাট, সেই হোয়াইট বল ফর্ম্যাটে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আসলে নামবে এখানে এই ইডেন গার্ডেন্সে। সো এখানে যেই অনার বোর্ডটা আপনারা আসলে দেখলেন, সেখানে এই অনার বোর্ড থেকে বাংলাদেশেরও নাম আসলে এই অনার বোর্ডে উঠেছে। মূলত এটি আসলে ম্যাচ লিস্ট, টেস্টে যারাই এখানে ম্যাচ খেলছে প্রত্যেকেরই নাম এখানে উঠেছে এবং ঠিক 3 বছরের উপরে হয়ে গেছে যে এখানে সবশেষ টেস্ট ম্যাচটা হয়েছে। মুমিনুল হক সৌরভ, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন এবং এর আগে আরেকজন ক্যাপ্টেনের এই ইডেন গার্ডেন্সে অভিষেক হয়েছে এবং তার নামটা হচ্ছে মিনহাজুল আবেদিন। 1990 সালে একটা ওয়ানডে ম্যাচই বাংলাদেশ এই ইডেন গার্ডেন্সে খেলেছিল, সেটা এশিয়া কাপের ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যেটিতে আতার ভাই 78 রান করেছিলেন, আতার আলী খান 95 বল থেকে, এবং বাংলাদেশের প্রথম প্লেয়ার অফ দ্য ম্যাচ এই গ্রাউন্ড থেকে এসেছিল। ইডেন গার্ডেন্স এমন আরও অনেক কিছুই আমাদেরকে দেখাবে, সব গল্পই আপনাদেরকে বলবো। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.